হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নিট এড আগের ভিডিওতে বলেছিলাম অল এমসের জন্য স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড কন্ট্যাক্ট করা হবে এমস ডেলহিতে টুয়েলভ অফ জানুয়ারি সকাল আটটা তিরিশ থেকে আঠারোটা এমসে ডিফারেন্ট ক্যাটাগরিতে এখনও একশো উনিশটা সিট ভ্যাকেন্ট আছে এমস মঙ্গলাগিরি গুয়াহাটি পাটনা রায়পুর রাজকোট বিলাসপুর জম্মু দেওঘর ভোপাল নাগপুর ভুবনেশ্বর ভাটিন্ডা যোধপুর তেলেঙ্গানা গোরখপুর রাইবেরালি ঋষিকেশ অ্যান্ড কল্যাণী কল্যাণীতে দেখো ইউ আর ক্যাটাগরিতে এখনও পাঁচটা সিট ভ্যাকেন্ট আছে ইডব্লিউএস ডাব্লিউএস পি একটা ও বি সিতে একটা এসসিতে একটা এসসি ইউ আর ক্যাটাগরিতে এখনও ছত্রিশটা সিট ভ্যাকেন্ট আছে ইউ আর পিডব্লিউডিতে পাঁচটা ই এ চারটে ই ডাব্লু এস পি একটা ওবিসিতে ওবিসিতে তেতাল্লিশটা ওবিসি পিডব্লিউডিতে চারটে এসসিতে তেরোটা এসসি পিডব্লিউডিতে দুটো অ্যান্ড এসটিতে এগারোটা সিট নিয়ে আঠারোটা এমসে এখনও একশো উনিশটা সিট ভ্যাকেন্ট আছে দেন হচ্ছে যারা এই রাউন্ডের জন্য এলিজিবল তাদেরকে টুয়েলভ অফ জানুয়ারি এমস ডেলহিতে রিপোর্ট করতে হবে ফর জেনারেল আটানব্বই থেকে দু হাজার ছশো আশি জনকে সকাল আটটা তিরিশ ইডাব্লু এস দুশো চব্বিশ থেকে তিন হাজার দুশো সাতাশ জনকে সকাল আটটা তিরিশে রিপোর্ট করতে হবে ফর ও বিসি তিনশো পনেরো থেকে তিন হাজার ছশো বিরাশি জনকে সকাল আটটা তিরিশ ফর এসসি ছ হাজার সাতানব্বই থেকে আঠাশ হাজার নশো তিনজনকে সকাল এগারোটা তিরিশে রিপোর্ট করতে হবে অ্যান্ড এস টি ন হাজার ছশো চুয়াল্লিশ থেকে আটষট্টি হাজার ছশো তিয়াত্তর জনকে সকাল এগারোটা তিরিশের মধ্যে রিপোর্ট করতে হবে এমস ডেলহিতে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড উইল বি কন্ডাক্টেড ইন অফলাইন মোড অনলি অ্যাজ পার দ্য শিডিউল নো অথরাইজড রিপ্রেজেন্টেটিভ উইল বি অ্যালাউড টু অ্যাটেন্ড দ্য স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড নো ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু পার্টিসিপেট ইন স্ট্রেভ্যাকেন্সি রাউন্ড উইদাউট অরিজিনাল সার্টিফিকেট দ্য অ্যালোকেশন অফ সিটস উইল বি মেড স্ট্রিক্টলি অ্যাজ পার র্যাঙ্ক অর মেরিট অফ ক্যান্ডিডেটস নিটের র্যাঙ্ক ওয়াইজ ওখানে তোমাদের সিট অ্যালটমেন্ট হবে